আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা কবি সত্যেন্দ্রনাথ দত্তের জাতির পাঁতি এই কবিতাটি পড়ব এই কবিতাটি কোনো ঘটনা নিয়ে কিন্তু নয় এই কবিতাটি মানুষের কিছু চিন্তা ভাবনা মূল্যবোধ সেগুলো নিয়ে কবিতাটি তা চলো আজকের কবিতা নিয়ে এগিয়ে যাওয়া যাক এবার আমরা কবিতাটা পড়ি জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবী স্তন্নে লালিত একই রবিশী মোদের সাথী সীতা তপ ক্ষুদা তৃষ্ণার জ্বালায় সবাই আমরা সমান বুঝি কচি কাঁচা গুলি ডাটো করে তুলি বাঁচিবার তরে সমান জুঝি দোসর খুঁজিও বাসর গো জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা কালো আর ধোলো বাহিরে কেবল ভিতরই সবা ভিতরে সবারই সমান রাঙা কবিতাটা কিন্তু অংশ তো মানে পুরোটা নেওয়া হয়নি সংক্ষেপ একটা টুকরো নেওয়া হয়েছে আবার আমরা পড়ছি জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবী স্তন্নে লালিত এক রবি শশী সাথী সীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি কুঁচি কাঁচা গুলি ডাটো করে তুলি তরে সমান বাঁচি বাসি খুঁজিও জলে ডুবি পাইলে ডাঙা কালো আর বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা তাহলে কি বলতে চেয়েছেন কবি যে পৃথিবী জুড়ে একটাই কিন্তু জাতি আছে সেই জাতির নাম মানুষ জাতি আমরা ব্যাকরণে পড়েছিলাম না যে বিশ মধ্যে জাতিবাচক বিশেষ্য আমরা নানারকম ভাগ করেছিলাম সেখানে ইংরেজ বাঙালি বিভিন্ন দেশের লোক পুরুষ নারী নানা রকম কিন্তু আসলে কিন্তু মানুষের মধ্যে কোনো ভাগ হয় না মানুষের মধ্যে একটাই জাতি হয় সেটা হচ্ছে মানুষ জাতি সূর্য সব মানুষের জন্যে সমান আলো দেয় পৃথিবীতে ধান চাল গম হয় শুধু মানুষের জন্য সব মানুষের জন্য কোনো পার্থক্য হয় না আলাদা হয় না সূর্য সবাই আমাদের সাথী আমাদের সবার সাথী কেউ বড় লোক কেউ গরিব কেউ আমেরিকান কেউ ইংরেজ কেউ বাঙালি কেউ ভারতীয় এই বলে কিন্তু আলাদা হয় না আলাদা আলো পায় না শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি আমরা শীত গরম ক্ষুধা তৃষ্ণা সবাই আমরা সমানভাবে বুঝি আমরা আলাদা আলাদা হিন্দু মুসলমান বলে আলাদা খিদে আলাদা তৃষ্ণা তা কিন্তু হয় না আর আমরা দোসর খুঁজি বন্ধু খুঁজি আমরা নিজেদের সংসার বাঁধি আমরা জলে ডুবে যাই আমরা ডাঙা পেলে বেঁচে যাই এগুলো সব সব মানুষের ক্ষেত্রে সমান কোনো আলাদা হয় না কোনো মানুষের ক্ষেত্রে যেরা এই জাতির বলে আলাদা এদের এই ধর্ম বলে আলাদা সেগুলো কিন্তু হয় না আর ফর্ষা কালো বাইরে সেটা যদি হাত কেটে দেওয়া যায় বাইরের চামড়াটা সাদা কালো হতে পারে কিন্তু রক্তটা যে বেরোয় তা কিন্তু সমান লাল সবার ক্ষেত্রে কাজী কবি একটা খুব বিরাট কথা বলেছেন যে আমরা বাইরে যে যেমনই দেখাই না কেন আমাদের কিন্তু ভেতরটা সবার সমান কেমন সেখানে কোনো পার্থক্য নেই শুধু আমাদের বা পার্থক্যটা বাইরের এবং সেটা মানুষের তৈরি করে দেওয়া পার্থক্য এক হচ্ছে কেমন বাহিরের আচরে প্রত্যেকের রক্ত প্রবাহিত ছোপ সেলো ভেতরের রং পলকে ফোটে বামন শুদ্ধ বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লোটে রাগে অনুরাগে চিনিদ্রিত জাগে আসল মানুষ প্রকট হয় বর্ণে বর্ণে নাইরে বিশেষ নিখিল জগৎ ব্রহ্মময় আবার পড়ি বাহিরের ছোপ আচরে সে লোপ ভেতরের রং পলকে ফোটে বামন শুদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লোটে রাগে অনুরাগে নিদ্রিত জাগে আসল মানুষ প্রকট হয় বর্ণে বর্ণে নাইরে বিশেষ নিখিল জগৎ ব্রহ্মময় কি সুন্দর কথা দেখো বাইরে যে আমাদের গায়ের রং একটা আচর যদি আমি টেনে দিই চামড়ার ওপরে রক্তের রঙ কিন্তু সমান বাইরে কুচকুচে কালো আফ্রিকার লোক সাঁওতালরা কুচকুচে কালো আর ধপধপে ফর্সা হয়তো কাশ্মীরের লোক দুজনকে পাশাপাশি বাইরে দিয়ে আলাদা চেহারা আলাদা কিন্তু দুজনের হাতের মধ্যে একটা কিছু দিয়ে কেটে দাও অল্প করে দুজনের গায়ের থেকে কিন্তু সমান রক্ত লাল রঙে বেরোচ্ছে পলকে সেটা বেরিয়ে আসছে যখন কোন রকম আন্দোলন হয় যুদ্ধ হয় বিদ্রোহ হয় কোনো রাস্তাঘাটে মারদাঙ্গা হয় দুধর দুদলের মানুষ দুদলকে মারছে যতক্ষণ সে বেঁচে আছে তারা মারছে এই অপরকে মারছে দুজনের গায়ের রং আলাদা দুজনের ধর্ম আলাদা দুজনের দেশ আলাদা দুজনের চিন্তাভাবনা আলাদা কিন্তু যখন তারা দেহ হয়ে মৃতদেহ হয়ে পড়ে থাকছে রাস্তার মধ্যে তাদের গায়ের থেকে যে রক্ত বেড়েছে দুটো কিন্তু একসঙ্গে মিশে যাচ্ছে দুটোটি কিন্তু ল রক্তের রং লাল বামন শূদ্র জাতিভেদ প্রথা যে ব্রাহ্মণ একজন শূদ্র একজন লোক একজন গরিব মানুষ একজন এগুলো সমস্ত আমাদের তৈরি করা ভাগ এগুলো কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ আর ভালোবাসায় কিন্তু ভালোবাসায় অভিমানে সবাই কিন্তু জেগে ওঠে আসল মানুষ সেখানে যখন কেউ কারোর যুদ্ধ করে ঝগড়া করে কিন্তু তখন তার আসল বা মনুষ্যত্বটা বেরিয়ে ওঠে সে কিন্তু তখন পার্থক্যটা তার মধ্যে সেইখানে হয়ে যায় ওপরের চামড়া দিয়ে কিন্তু সেই পার্থক্য হয় না বর্ণে বর্ণে কোনো পার্থক্য নেই সবার কাছে ঈশ্বর সমান এক ঈশ্বরের আমরা বিভিন্ন রাস্তা দিয়ে শুধু আসি কেউ মুসলিম ধর্মের মধ্যে দিয়ে আসি কেউ খ্রিশ্চান ধর্মের মধ্যে দিয়ে আসি কেউ হিন্দু ধর্মের মধ্যে দিয়ে আসে কিন্তু রাস্তার শেষে যাকে পাওয়ার জন্য আমরা এগিয়ে যাই সে কিন তিনি কিন্তু সবার ক্ষেত্রে সমান কাজেই এই কবিতাটার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের ওপরের চামড়ার পার্থক্য ধর্মের পার্থক্য দেশের পার্থক্য ভাষার পার্থক্য জাতির পার্থক্য এগুলোই শুধু দেখ এগুলোই যে পৃথিবীতে মূল পার্থক্য নয় ভেতরে সবারই যে রক্তের রং লাল প্রত্যেকটা মানুষ যে সমান তাদের মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো মানুষের তৈরি করে দেওয়া পার্থক্য ঈশ্বরের সৃষ্টি পার্থক্য নয় সেটা কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে কবি বারবার করে বোঝাতে চেয়েছেন কেমন এটাই হচ্ছে কবিতার মূল ভাব এবার আমরা কিছু অর্থ দেখি পাঁতি কথার অর্থ শ্রেণী পাঁতি কথার অর্থ শ্রেণী মানে কোনো পরপর জাতির পাতি মানে জাতির শ্রেণী স্তন্নে আমরা সবাই জানি মায়ের বুকের দুধে রবি মানে সূর্য সবাই জানি শশী মানে চাঁদ রবি শশী মানে লড়াই করি এক একে অপরের সঙ্গে জুঝি যুঝি মানে লড়াই করি তরে মানে জন্য আর দোসর মানে হচ্ছে সাথী এ ও সাথী আমি ও তার দোসর দোসর মানে সাথী ব্রাহ্মণ হচ্ছে বামন বলছে এখানে ব্রাহ্মণকে আমার বামুন কথাটাও বলি শূদ্র হচ্ছে বৈদিক আর্য সমাজে সবচেয়ে নিচের শ্রেণীটা মানে আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে শ্রেণী বলি তার মধ্যে শূদ্র সবচেয়ে নিচের শ্রেণী চতুর্বর্ণ হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমরা চারটেই বললাম অনুরাগ মানে হচ্ছে ভালোবাসা স্নেহ প্রীতি প্রেম এটাকে বলে অনুরাগ প্রকট মানে প্রকাশিত নিখিল মানে সমস্ত আমার এই গুণটা প্রকট হয়েছে মানে প্রকাশিত হয়েছে নিখিল বিশ্ব মানে সমস্ত বিশ্ব তাহলে কটা অর্থ আমরা পড়লাম এর সঙ্গে একটা অর্থ তোমরা জেনে নাও কৃত্রিম যেখানে এটা দেওয়া হয়নি কৃত্রিম মানে যেটা মানে প্রাকৃতিক নয় সেটা হচ্ছে কৃত্রিম মানুষের তৈরি করা যে বিষয়টা মানে জাতির ভেদ হচ্ছে জাতির যে ভেদগুলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশিষ্ট্যগুলো কিন্তু ভেতর মানে জন্মগতভাবে আসে না এটা কিন্তু আমরা তৈরি করি বাইরের থেকে কেমন তাহলে আমরা শব্দার্থগুলো সমস্ত পড়লাম এই শব্দার্থ দিয়ে প্রত্যেকটা বাক্য রচনা ইত্যাদিগুলো অভ্যাস করবে এবং এমসি কিউতেও এ ধরনের শব্দার্থ আসতে পারে কেমন তাহলে চলো এরপর আমরা বিপরীত শব্দ দেখে নেব এবার কিছু বিপরীত শব্দ শীত গ্রীষ্ম সমান অসমান জল স্থল মাচি মরি কালো সাদা ভিতরে বাহিরে বৃহৎ ক্ষুদ্র নিদ্রিত জাগ্রত আসল নকল আবার তাহলে বলি শীত গ্রীষ্ম সমান অসমান জল স্থল বাঁচি মরি কালো সাদা ভিতরে বাহিরে বৃহৎ ক্ষুদ্র নিদ্রিত জাগ্রত আসল নকল তাহলে আজকে আমরা এই অবধি করলাম এছাড়া কোনো সমর্থক শব্দগুলোও তোমরা একটু দেখে নেবে এরপরে আমরা এটা নিয়েও কিছু এমসিকিউ ছোট প্রশ্ন এগুলো করবো তাহলে আজকের পড়া এই অবধি হলো এগুলো বাড়িতে তোমরা সবাই মিলে অভ্যাস করে নেবে কেমন